আজকে এসে হাজির হয়েছি নিম করলি বাবা সমাধিস্থলে। এই সেই সদ্গুরু নিম করলি বাবা নামেও পরিচিত। পুরো নাম লক্ষ্মীনারায়ণ শর্মা। 1900 দিকে জন্ম ব্রাহ্মীণ পরিবারে। তিনি খুব বড় মাপের মেন্টর হিসেবে পরিচিতি লাভ করেন আমেরিকানদের কাছে। আজ তার সমাধিস্থলে বেশ বড় আয়োজন আছে বৃদ্ধ বৃদ্ধদের থাকার জন্য। পুরো ভিডিও দেখুন। আর এই সমাধিস্থলে এসে বুঝলাম যে বাইরে থেকে যারাই আসবে তারাই প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষ বিনামূল্যে কোনো প্রণামী কিংবা দক্ষিণা ছাড়াই প্রসাদ পাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। আর যারা একটু স্ট্যান্ডার্ড বৃদ্ধ বৃদ্ধারা থাকতে চান তারা একটা প্রণামী কিংবা দক্ষিণা দিয়ে তাদের বিনামূল্যে মাসোয়ারা দিয়ে তারা থাকতে পারবে। সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। এই নিম করলি বাবা, তিনি জন্মগ্রহণ করেন ফৈজাবাদ আম্বেদকর নগর বলে একটি জায়গা আছে উত্তরপ্রদেশে, কিন্তু দেহ রাখেন এই সেই জায়গা এখানেই। এই দুদিকে দুটো বিল্ডিং রয়েছে যেখানে বৃদ্ধ বৃদ্ধাদের থাকার জন্য সুব্যবস্থা রয়েছে। আপনারা প্রথমে ছোট একটা দক্ষিণা কিংবা প্রণামী দিয়ে এখানে থাকতে পারবেন। খুব চমৎকার নিরামিষ খাবার দাবারের ব্যবস্থা আছে। এত সুন্দর একটি জায়গা বৃন্দাবনে যে বৃদ্ধ বৃদ্ধাদের থাকার জন্য খুব চমৎকার একটি জায়গা। তাই বলবো এরকম জায়গার সন্ধানে আপনাদের কাছে পৌঁছে দিতে পেরে আমিও কৃতজ্ঞ আপনাদের কাছে। আর এই এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এখানে 24 ঘন্টা নাম সংকীর্তন চলছে। সেখানে দেখলাম বাঙালিরা বেশি অংশগ্রহণ করেছে, 24 ঘন্টা চলছে। তারা এখানে থাকে, তারা এখানে খাওয়া দাওয়া করে, প্লাস নাম সংকীর্তনের সঙ্গে যুক্ত। কাঞ্চিধাম নৈনিতাল উত্তরাঞ্চলে তিনি হিন্দু সনাতন ধর্মের প্রচার শুরু করেন, এখান থেকেই তার আবির্ভাব। আমাদের হিন্দু সনাতন ধর্মের বাহক সাধক আজ নিম করলি নামে খুব জনপ্রিয়, কারণ নিম করলি বলে একটি স্টেশন আছে। এখানে 24 ঘন্টা রাম নাম ধ্বনিত হচ্ছে প্রার্থনা গৃহে। এই কাজে আপনিও সামিল হতে পারেন। এখানে বেশিরভাগ বাঙালি আশ্রয় পেয়েছে জীবনের শেষ দিকে এবং মহা আনন্দে কাটাচ্ছে। এখানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আপনিও যদি এখানে আসতে পারেন আমি নিশ্চিত খুব ভালো লাগবে, খুব চমৎকার একটি জায়গা। এখানে আরও জানতে পারলাম বহু অলৌকিক ঘটনা সাক্ষী হয়েছেন, তাদের জীবন দর্শন কতটা আমূল পাল্টে দিয়েছে। এখানে আসলে আপনার জীবন নিশ্চিত আনন্দে ভরে উঠবে। আপনারা যারা ফোন করছেন, আপনাদের যারা বাক্সবন্দি দুঃখ যন্ত্রণা ভরা জীবন কাটাচ্ছেন, বেরিয়ে আসুন, আসুন এখানে, জীবনের শেষ দিনগুলি আনন্দে কাটান। আপনাদের সঙ্গে কথা বলে আমার 25 বছরের পুরনো সেই চর্চা আবার মনে করিয়ে দিচ্ছে আমাদের আলোয় ফেরার জন্য। সঙ্গে থাকুন। আজকে আমি বারবার কদিন ধরেই বৃন্দাবনের যে ভিডিওগুলো দেখাচ্ছি তাতে আজকে যখন বৃন্দাবনের আরেকটি ভিডিও আপনাদের দেখাতে যাচ্ছি তখন মনে হলো যে আমার রবি ঠাকুরের কথা মনে পড়লো। যদিও রবীন্দ্রনাথ শিবের জন্য বেশ জনপ্রিয় 6টি গান করে লিখেছিলেন, তাদের মধ্যে একটি ছিল পিনাকেতে লাগে টঙ্কার বসুন্ধরার পঞ্জরতল, যাই হোক ওই গানটি খুব জনপ্রিয় ছিল। এরপরেও রবীন্দ্রনাথ ঠাকুর রাধাকে নিয়ে করেছেন, যদিও বঙ্কিমচন্দ্র এর আগেও শুরু করেছিলেন শ্রীকৃষ্ণকে নিয়েও। তো কৃষ্ণকে নিয়ে রবীন্দ্রনাথের একটি রয়েছে, ও গো কিশোর আজি তোমারও দ্বারে পরানো মম যাবে। আমি যে কথা বলার জন্য আজকে এসেছিলাম সেটা হলো বারবার যে বৃদ্ধাশ্রম, বিনামূল্যে বৃদ্ধাশ্রমগুলো পরপর দেখাচ্ছি, তার কারণ হলো আপনারা যারা ভিডিও দেখছেন রেগুলার ওয়াইজ তারা আমাকে ফোন করে বলছেন যে উজ্জ্বল এত টাকা দিয়ে থাকতে পারবো না, সর্বনিম্ন যে 8000 6000 5000 6500 যে বৃদ্ধাশ্রমগুলো দেখাচ্ছি।
কিন্তু হঠাৎ করে যখন বিনামূল্যের কয়েকটি বৃদ্ধাশ্রম দেখেছিলাম রাজ্য সরকারে, সেগুলোতে অনেকেই যেতে পাচ্ছেন না, সুযোগ পাচ্ছেন না। তখন আমি বলেছিলাম যে দেখি অন্য জায়গায় কোথাও আছে কিনা। তখন বৃন্দাবন থেকে যখন বারবার ফোন এলো, তখন বৃন্দাবনে গিয়ে হাজির হলাম। এবার বৃন্দাবনে গিয়ে যেটি চমৎকার লাগলো সেখানে গিয়ে অংশগ্রহণ করতে, সেটাকে দেখাতে আমার সময় লাগলো অনেক দিন। যাই হোক, তারপর ভালো ভালো বৃদ্ধাশ্রমগুলো হাতের মুঠোয় এলো আপনাদের আশীর্বাদে। আপনাদের প্রথমেই বলি, যারা আমার চ্যানেলকে মেম্বারশিপ নিয়ে কন্ট্রিবিউট করছেন, তাদের প্রথমেই আমার প্রণাম জানাই। আপনারা কন্ট্রিবিউট করছেন বলে এগিয়ে যেতে সুবিধা হচ্ছে, এগিয়ে যেতে পারছি, আরও সবার কাছে ভালো ভালো বৃদ্ধাশ্রমকে তুলে আনার সুযোগ হচ্ছে। আপনারা যারা এখনও মেম্বারশিপ নেননি, তাদেরকে বলবো অবশ্যই খুব দ্রুত মেম্বারশিপ নিয়ে কন্ট্রিবিউট করে আমার চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করুন। এরপরে আসি, যারা প্রত্যন্ত দারিদ্র্যসীমার নিচে রয়েছেন, বেড পেশেন্ট বিশেষ করে, তাদের জন্য কিন্তু ভালো ভালো কম খরচের বৃদ্ধাশ্রম আছে। আবার পশ্চিমবঙ্গের বাইরে আমি যখন আজ বৃন্দাবন দেখাচ্ছি, বৃন্দাবনে দেখলাম অসংখ্য এরকম বৃদ্ধাশ্রম আছে যারা বেড পেশেন্ট, অসুস্থ তাদের রাখা। প্রথমেই ছোট একটা অ্যামাউন্ট প্রণামী কিংবা দক্ষিণা দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে যাবজ্জীবন থাকুন। এবং এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে অন্ত্যেষ্টিক্রিয়া খুব উচ্চ মাপের করা হয়, উচ্চ মানের করা হয়। যে গায়ে মারা যাওয়ার পর তাদের অন্ত্যেষ্টিক্রিয়া এত সুন্দর করা হয় তা ধারণার বাইরে। আমি নিজে থেকে তাদের খাওয়া দাওয়া খেয়ে তাদের আপ্যায়ন আতিথ্যতা গ্রহণ করার পর আমি বলবো যে চেষ্টা করুন পশ্চিমবঙ্গে না থেকে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে শেষ জীবন যাপন করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও দেখার জন্য সাদর আমন্ত্রণ রইল। কন্টিনিউ দেখুন, আজকে দেখাতে চলেছি বৃন্দাবনের আরেকটি বৃদ্ধাশ্রম, যেখানে সর্ব সাকুল্যে জিরো ইনভেস্টমেন্ট, জিরো এক্সপেন্ডিচার। খুব জনপ্রিয় একটি সদ্গুরু, খুব জনপ্রিয় তিনি হলেন নিম করলি বাবা, তার আশ্রমে আজকে নিয়ে যাচ্ছি। সঙ্গে থাকুন।